গোসাইগাঁও মহকুমার তুলসীবিলস্থিত আমচুর তুলসীবিল আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণত আমচুর পশ্চিম কোকরাঝাড় জেলা কমিটির উদ্যোগত আর তুলসীবিল আঞ্চলিক সমিতির সহযোগত 1983 সনের আজির দিনতে সংঘটিত হওয়া নেলি হত্যার প্রতিবাদত কলা দিবস পালন। সংগঠনটির উদ্যোগত আজি কলাবেজ পরিধান আর দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত কার্যসূচী আমচুর পশ্চিম কোকরাঝাড় জেলা সভাপতি মাজাহারুল ইসলাম থাকি সংবাদ মাধ্যমের আগত কয় যে যিমান দিনলৈকে নেলি গণহত্যার ন্যায় নাপাব সিমান দিনলৈকে প্রতিবাদ করিয়ে থাকিব আর এই গণহত্যার পিছত সরকারে গঠন করে দিয়া তিওয়ারি আয়োগের প্রতিবেদনটি রাজহুয়া করবলে দাবি জানায়। লগতে রাজনীতি দলসমূহক সংখ্যালঘু সকলক লৈ রাজনীতি নকরিবলে আহ্বান জানায়। কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে আমি প্রত্যেক বছরে এই নেলির গণহত্যার প্রতিবাদত 18 ফেব্রুয়ারির দিনাখন আমি কলা দিবস হিসাবে পালন করে আইসো। এই ইয়াত আজি আমি প্রত্যেক বছরেই কলাবেজ পরিধান আর দোয়া অনুষ্ঠান আমি চলাই আহিছো। যেতিয়ালৈকে এই নেলির গণহত্যার যে গণহত্যা হয়েছিল এই গণহত্যা যেতিয়ালৈকে ন্যায় নাপায় বা তিওয়ারি আয়োগের যে গঠন করে দিয়া হয়েছিল এই যে গণহত্যার যে প্রতিবেদন এই প্রতিবেদনটি রাজহুয়া আজিলৈকে হওয়া নাই, এইটোর দাবি করে আমি প্রত্যেক বছরে দিনটোত প্রতিবাদ করে আহিছো যাতে এই নেলির গণহত্যার যে তিওয়ারি আয়োগের যে প্রতিবেদন এই প্রতিবেদনটি রাজহুয়া করে আর যাক মানুষে তাত মৃত্যুবরণ করবলগা হত্যা করা হয়েছিল যাক মানুষক সেই মানুষখিনি যাতে ন্যায় পায় এই ন্যায়ের দাবিত প্রত্যেক বছরে আমি সমিতির পর আরম্ভ করে জেলা সমিতির আঞ্চলিক পর্যায়ে আমি এই দিনটি কলা দিবস হিসাবে পালন করে আইসু। কার্যসূচীত পশ্চিম কোকরাঝাড় জেলা সভাপতি মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, তুলসীবিল আঞ্চলিক সভাপতি মুক্তার আলী, সম্পাদক ইউনুস আলী প্রমুখ্যে আন আন বিষয়ববীয়াসকল উপস্থিত থাকে।